আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরা মাখা বা ভর্তা। এই জাম্বুরা মাখা প্রায় সবাই পছন্দ করে থাকেন। এই সিজনে প্রায় সব জায়গায় এই জাম্বুরা পাওয়া যায়। তবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন দেখি। এখানে একটি জাম্বুরা নিয়ে নিয়েছি। এই সিজনে জাম্বুরা বাজারে মার্কেটে সব জায়গায় পাওয়া যায়। তবে জাম্বুরা অনেক প্রকার রোগের ওষুধ হিসাবে সকলে জানেন এবং প্রচুর ভিটামিন রয়েছে। আমি জাম্বুরার মুখটাকে একটি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি এবং আপনারা কিভাবে জাম্বুরা থেকে চার মাঠ গুলোকে আলাদা করবেন এই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মুখটাকে কেটে নিয়েছি। দেখুন, আমার জাম্বুরার ভিতরে অনেকটি সুন্দর কালার আসছে এবং যা এই জাম্বুরাটা অনেক ভালো খেতে। আমি এই জাম্বুরার এই চারমাগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা দেখুন, যাতে আপনাদের সুবিধার্থে আমি এটা শেয়ার করছি। অনেক অনেক আপু ভাইয়ারা আছেন জাম্বুরা চারমাকে আলাদা করতে পারেন না, তবে আপনাদের খুব সহজে যাতে আপনারা এই জাম্বুরা চারমাগুলোকে আলাদা করতে পারেন আপনাদের সাথে, এই জন্য আমি শেয়ার করছি। আমি চারপাশে এভাবে চারমাগুলোকে স্লাইস করে একটু কেটে নিচ্ছি। আমার চারপাশের চারমাগুলোকে কাটা হয়ে গেছে। এখন দুই আঙ্গুল দিয়ে আমি একটু সজোরে এই টান দিলে চারমাটা অলরেডি খুলে আসবে। এভাবে আমি চারপাশ থেকে খুলে নিচ্ছি। দেখুন, একটি ফুলের আকার ধারণ করবে চারমাগুলো, খুবই সুন্দর দেখতে। এই চারমাগুলো থেকে যখন আপনার জাম্বুরাগুলোকে বের করে নেবেন তখন চারমাটা অলরেডি একটা ফুলের মতন দেখাবে। এখন আমি জাম্বুরাকে আলাদা করে নিচ্ছি। জাম্বুরাকে আলাদা করে নিয়ে নিয়েছি। দেখুন, জাম্বুরার চারমাটা খুব সুন্দর, একদম ফুলের মতো। আমি এখন জাম্বুরার দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবং আমি এই ভিতরে সাদা চারমা থেকে আমি জাম্বুরাগুলোকে আলাদা করে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন জাম্বুরার এই কোষগুলোর নিচে যে সাদা আবরণটা থাকে ওটা ফেলে দেবেন, না হয় জাম্বুরাটা একটু তিতা লাগবে এবং বিচিগুলোকে আপনার ফেলে দিতে হবে। এভাবে আমি সবগুলো জাম্বুরার কোষগুলোকে আমি বের করে আপনাদের সাথে শেয়ার করব। আমি সবগুলোকে বের করে নিচ্ছি। দেখুন, সবগুলোকে আমার বের করে নেওয়া হয়ে গেছে। এই জাম্বুরা যাদের জ্বর ঠান্ডি হয় তারা এই জাম্বুরা ভর্তা করে খেলে অনেকটাই জ্বর লাঘব হয়। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এবং একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, শুকনো মরিচকে টেলে নিয়েছি এবং স্বাদ বাড়ার জন্য চিনি নিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো জাল ব্যবহার করতে পারেন, তবে চিনি দেওয়ার কারণ হলো যে কষ টক ভাবটা ওটা একটু কমে যায় এবং মুখে একটু স্বাদ বেশি লাগে, এজন্য চিনি দেওয়া। আপনারা চাইলে চিনিকে স্কিপ করতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন না। আমি মেখে নিচ্ছি জাম্বুরাগুলোকে। আমি মাখা হয়ে গেছে। যাদের ডায়াবেটিস তারা অবশ্যই এই জাম্বুরা মাখা খাবেন, কেননা ডায়াবেটিস অনেকটাই কমে যায় এই জাম্বুরা মাখা খেলে। আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। যদি আমার এই জাম্বুরা মাখাটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সিজনে একটি ফল যদি আপনারা না খান তাহলে আপনারা এই ফলের স্বাদটা বুঝতে পারবেন না।
এ ফলটা সব জায়গায় পাওয়া যায়, মার্কেটে এখন অ্যাভেলেবেল এই সিজনে, এবং গ্রামে গঞ্জেও এই ফলটা পাওয়া যায়। তবে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর লাইক।